ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तं सारदां प्रणमाम्यहं परतत्त्वे सदालीनो रामकृष्ण समाङ्गया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिन्दे फुल्लकमले माधवे ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये वैये च पार्षदा रामकृष्णागत प्राणाम् सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সম্বিত হইছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা যে অংশটা পড়ব সেটা ভদ্রক স্থান ভদ্রক, তার সালটা আছে 1915 সালের ঘটনা, খুব ভুল না হলে দেখুন পৃষ্ঠা 110। পুটনবই তো অবশ্যই 110 পাওয়া যাচ্ছে, হ্যাঁ না শুধু 1915 স্থান ভদ্রক, একবারে শেষের দিকে প্রায় চলে গেছি উপদেশের একটু আগে। ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়, যার যেমন ভাব তার তেমন লাভ। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার না করে, ভগবানের পাদপদ্মে মন না দিয়ে অসার মায়ামোহের সমুদ্রে ডুবে থেকে মনে করে বেশ আছি, তখন তিনিও বলেন বেশ থাকো। আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এ জীবনে করলুম কি, তখন তিনিও বলেন করলি কি। মানুষ কল্পতরুর নিচে বসে আছে, তার কাছে যা চাবে তাই পাবে। দেবত্ব চাও দেবত্ব পাবে, পশুত্ব চাও পশুত্ব পাবে। এ দেখবেন এই রকম অভিজ্ঞতা আমাদের হয়নি বোধহয় একজনকেও খুঁজে পাওয়া যাবে না। আমরাই সেই মানুষ যে মানুষ উদার, যে মানুষ অন্যের দুঃখে দুঃখী হই, আবার সেই মানুষই কত সংকীর্ণ মনোভাব আমরা নিজেরা বহন করে চলি। অন্যের সাহায্য করার প্রয়োজন আমরা বুঝতে পারি, আমাদের সামর্থ্য আছে, অথচ আমরা ইয়ে করি না, কিছুতেই করি না, একই মানুষ আমরা। এটা হচ্ছে কথা যে আমরা যেভাবে, এটা তো ছোট ছোট ঘটনা কিন্তু জীবনের ক্ষেত্রেও তাই, আমরা ভগবানের কাছে থেকেও প্রথম কথা মহারাজ যেটা বলছেন দুর্লভ মনুষ্য জন্ম। শাস্ত্র বলছে যে মনুষ্য জন্ম পাওয়া অত্যন্ত দুর্লভ, মুমুক্ষুত্ব মনুষ্যত্ব মহাপুরুষ সংশ্রয় এই তিনটি হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই মানুষ জন্ম পাওয়াটা খুব কঠিন, মানুষ জন্ম পেয়ে নিজের ভেতরে যে সচেতনভাবে ঈশ্বরকে চাইবার যে ইচ্ছা এটা আরও কঠিন, এটা হয়ই না। আমরা সাধারণত সংসার নিয়েই ব্যস্ত থাকি। শারদানন্দজির সে উদাহরণ আছে, সেই এক বৃদ্ধা, তিনি ঘাটেতে রোজ আসেন, অনেকদিন আসেননি, তখন তাকে জিজ্ঞেস করছে পিসিমা তুমি আসনি কেন, আর বলো না বাপু, ভাইয়ের ছেলের বিয়ে হয়েছিল, তাতে সেই
গায়ে হলুদের তত্ত্ব থেকে ফুলশয্যার খয়রের বাগানটি, আমি না থাকলে কিচ্ছু হবে না। আমরা একবারও ভাবি না যে আমরা যদি এই মুহূর্তে আমরা চোখ বন্ধ করি, জগৎটা যেরকমভাবে চলছে ঠিক সেইভাবেই চলবে। অথচ আমরা নিজেরা মনে করি আমরা একদম ইনডিসপেন্সেবল ফ্যাক্টর। অনেক বছর আগে প্রবুদ্ধ ভারতে একটা ভারী সুন্দর কবিতা বেরিয়েছিল, ছোট্ট কবিতা, ইংরেজির কবিতা তো ভুলে গেছি। ভাবটা হচ্ছে এই যে যখনই তোমার মনে হবে তুমি কোনো একটা জায়গার জন্য ইনডিসপেন্সেবল, তোমাকে ছাড়া চলবে না, তখনই তাড়াতাড়ি একটা বালতি জলে ভর্তি করবে। তারপরে সেই জলটার ভেতরে হাত বারবার করে ঘোরাবে, দেখবে তোমার এই হাত ঘোরানোর জন্য কীরকম হিল্লোল কল্লোল কত কিছু হচ্ছে। তারপর চট করে হাতটাকে বার করে নেবে, দেখবে হিল্লোল কল্লোল ধীরে 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 শান্ত হয়ে গেছে, তোমার অপেক্ষাও করছে না, যে যেমন ছিল তেমনি আছে, তোমার কোনো প্রয়োজনই নেই। অথচ আমরা ভাবি জগৎকে আমাদের প্রয়োজন আছে, আমার যে জগৎকে প্রয়োজন আছে সেটা আমি কখনো মনে করি না। আমরা নিজেরা এত নিজেদের ইম্পর্টেন্ট মনে করি জগৎকে প্রয়োজন আছে। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন, আমরা পরম্পরায় রামকৃষ্ণ সংঘ থেকে দীক্ষা পেয়েছি, আমাদের পরবর্তী জেনারেশন কেউ রামকৃষ্ণ সংঘ থেকে দীক্ষা নিতে চায় না, কেন এরকম হয়? আমি ওদেরকে একটা কথাই বলি, আসলে এখনকার জেনারেশন তারা তো খুব স্মার্ট, তারা বুঝে গেছে আমরা আমাদের জীবন দিয়ে দেখাতে পারিনি। রামকৃষ্ণ বিবেকানন্দকে ভজনা করলে জীবনের কি পরিবর্তন হয় সেটা আমরা আমাদের আচরণ দিয়ে দেখাতে পারিনি, তাই তারা আকৃষ্ট হয় না, এবং তারা আকৃষ্ট হয় না বলে তারা কেউ কখনো আমাদের ওখানে আসে না। একটা ছোট্ট ঘটনা বলি, আমরা এই রিলিফ টিলিফ করি তো, রিলিফ করার সময় আমাদের সঙ্গে ওই আমরা করোনার কারণে কোনো ড্রাইভার পাইনি, যখন করোনার রিলিফ করছিলাম কোনো ড্রাইভার পাইনি, কতগুলি ওই যারা ওই ম্যাজিক ভ্যান নয় ওই বড় মেশিন ভ্যান চালায় এরকম কয়েকজন মেশিন ভ্যানওয়ালাকে আমরা ধরেছিলাম। তারা রোজ দুটোর সময় আসতো, মালপত্র লোড করতো, আমাদের সঙ্গে যেত, রিলিফ করতো, রিলিফ করে আবার ফিরে আসতো। তা আমরা ব্যবস্থা করেছিলাম, আমরা যখন আসতো ফিরে আসতো আমাদের সঙ্গে একটু টিফিন খেত, একটু ফুটবল খেলতো, তারপরে যে যার মতো বাড়ি ফিরে যেত। কিন্তু করোনা রিলিফের পর যখন আমরা আমফান রিলিফ করা শুরু করলাম, আমরা দেখলাম ওই লোকগুলি কিন্তু দুটোতেই আসার কথা, তারপরে এবারেও দেখলাম একই জিনিস, ওদের দুটোতেই আসার কথা, আমরা কিন্তু সকাল থেকে আসার জন্য কোনো পয়সা দিই না, কিন্তু ওরা সকালবেলা গাড়ি ঘোড়া নিয়ে চলে আসে। এসে আমরা যে কাজকর্ম করি সেই কাজকর্মে আমাদের হাত হাতে হাতে লেগে থাকে, আমরা ওজন করছি, ওরা জিনিসপত্র মালপত্র ওজন করে, প্যাকিং করে, প্যাকিং জিনিসপত্র আমরাও মাথায় করে তুলি, ওরাও মাথায় করে তোলে, দুপুরে প্রসাদ পায়, আবার ঠিক দুটোর সময় নিয়ে গিয়ে বেরিয়ে যায়। আমাদের কখনো ওদের বলতে হয়নি যে কেন তোমরা এটা করছো, এর জন্য কোনো অতিরিক্ত তারা চার্জও করেনি। এটা একটা খুব পরিষ্কার প্রমাণ হয় যে আমরা যদি একটা জীবন কাউকে দেখাতে পারি, আমার জীবনটা যে অন্যের জন্য উৎসর্গীকৃত, ওই ভাবটা যদি দেখাতে পারি, এটা বহু কথার চেয়ে অনেক বেশি কাজ দেয়, অনেক বেশি কাজ দেয়। আমরা বেলঘরিয়া স্টুডেন্টস হোমে দেখেছি, এই 100 বছর পূর্ণ হয়ে গেছে বেলঘরিয়া স্টুডেন্টস হোম, আজ পর্যন্ত কখনো কোনো দিন তারা কোনো বিজ্ঞাপন দেয়নি যে আমাদের কিছু আর্থিক সাহায্য দাও, আমরা আশ্রম চালাতে পারছি না। অথচ 70টি ছেলে কমপ্লিট ফ্রিতে থাকে, এমন প্রত্যন্ত গ্রাম থেকে আসে, আমি ছিলাম তো আমার ছাত্ররা এমন গ্রাম থেকে আসে, ডিগ্রি কোর্সে পড়তে এসছে, তার একটা ফুল প্যান্ট নেই, তার বাড়িতে ফুল প্যান্ট, তার ফুল প্যান্ট কেনার মতো তার কাছে টাকা পয়সা নেই। এরকমও হয়েছে, খড়গপুর স্টেশনে ভিক্ষা করছে, সেই ছেলেকে আমরা তুলে নিয়ে এসেছি পড়ানোর জন্য, এতে সমস্ত খরচ আমাদের বহন করতে হয়, কিন্তু আশ্রমে কখনো কোনো দিন আর্থিক সংকট হয়নি। এই ছেলেরা বেরিয়ে যাওয়ার পরেই মনে করে এই আশ্রমকে দেখার দায়িত্ব তাদের, এবং সেই ভেবেই তারা আশ্রমের সেবা করে, তাই আশ্রমের কখনো কোনো আর্থিক এর দরকার নেই। সবার আগে যেটা প্রয়োজন, মনুষ্য জন্মটা যে দুর্লভ এটা আমাদেরকে বুঝতে হবে, এবং মনুষ্য জন্ম দুর্লভ এটা যদি না বুঝতে পারি, তাহলে দেখবেন আমরা যে মনুষ্য জীবন পেয়েছি সেটি সঠিক সদ্ব্যবহার করতে পারবো না। ভগবান আমাদের সব রকম সুযোগ দিয়েছেন, আমরা তার সদ্ব্যবহার করতে পারবো না। যখন আমরা মায়ামোহের জগতে ঘুরে বেড়াবো, ভগবান বলবেন বেশ আছিস, আমরা মনে করব ভগবানও বলবেন বেশ থাক, তারপরে জীবনের শেষকালে একটা হাহাকার এসে উপস্থিত হয় যে কিছুই হলো না, বহু পথ বাকি আছে, কিছুই সারা হলো না। সেই হাহাকারের সময় তিনি বলেন, এ আমরা বলি করলুম কি, তিনিও বলেন করলি কি, এই বোধটা আসা দরকার। আবার অনেক সময় হয় যে সব ঘরবাড়ি ছেড়ে এসে সন্ন্যাস জীবনে এসেও
যে আমরা সব যে করে উঠতে পারি তা কিন্তু নয়। আমাদের সব সময় আমরা পেরে উঠি না, এই হচ্ছে সমস্যা। আমাদের সব পেরে উঠতে পারি তাও নয়, এই রকম ভাবে কিন্তু আমাদের চেষ্টা, নিরন্তর চেষ্টা করে যেতে হবে। কনসিয়াসনেসটা খুব জরুরি। যতক্ষণ না আমাদের ভেতরে কনসিয়াসনেস আসছে ততক্ষণ পর্যন্ত আমরা যতই চেষ্টা করি না কেন কিছুই কিছু হবে না। আমাদের এই বোধটা থাকা দরকার যে জীবনের সময়টা শেষ হয়ে যাচ্ছে। গুতেশ আনন্দজি বলতেন জীবনে একটা হারিডনেস তৈরি করতে, শেষ হয়ে যাচ্ছে। উনি বলতেন যে ঠাকুরের বর্ণনা আছে, ঠাকুর কলকাতায় যাবেন, তৈরি তৈরি হয়ে বাবুরাম মহারাজ লাট্টু মহারাজকে নিয়ে গাড়িতে উঠেছেন, এমন সময় দেখছেন গাড়োয়ান নেই। বাবুরাম মহারাজকে তুই ব্যাটা চালিয়ে দে না, বলছে এই যে হারিডনেস, প্রতিটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে, এই বোধটা আমাদের থাকা দরকার। কল্পতরুর কাছে বসে আছি, কল্পতরুর কাছে যা চাইব তাই পাবো, কিন্তু আমাকে ঠিক ঠিক চাইতে হবে, আমাকে জানতে হবে কোন জিনিসটা চাইলে তবে আমার কাজে লাগবে, কোনটা কাজের জিনিস কোনটা অকাজের জিনিস এটা চাইতে হবে। দেখবেন বেশিরভাগ সময় যেমন শপিং মলে গেলে আপনারা দিশাহারা হয়ে যান, বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, দরকার নেই গেট টু এর অনেক আমরা ক্রয় করে ফেলি। ঠিক ওই রকম আমরা অপ্রয়োজনীয় জিনিস চেয়ে আমাদের ঘর ভরে ফেলি। তাই বলছেন তিনি যে মানুষ কল্পতরুর নিচে বসে আছে, তার কাছে যা চাবে তাই পাবে, দেবত্ব চাও দেবত্ব পাবে, পশুত্ব চাও পশুত্ব পাবে। এই দেবত্ব আমরা সত্যি সত্যি কেউ চাই না। সে গল্পে আছে দুটি পাথর একে অপরের সঙ্গে খুব জড়া গলা জড়া জড়ি করে কান্নাকাটি করছে, বলছে ভাই এক দোকান থেকেই এসেছিলাম তুই আর আমি, তোকে কিরম সবাই মাথা নিচু করে প্রণাম করে আর আমার উপর সবাই পা দিয়ে মারিয়ে দিয়ে চলে যায়। লা হবে না, আমাকে কত ছেনি হাতুড়ি দিয়ে ঘেঁতে ঘুঁতে কুঁতে কাঁতে তারপর একটা মূর্তি বানিয়ে আমার ভেতরে দেবত্ব আরোপ করা হয়েছে, তাই আজ জগৎ সংসারে সবাই আমার সামনে মাথা নিচু করে, তোর এইসব যেতে হয়নি সোজা ধরে বসিয়ে দিয়েছে, তুই ভাবলি বেশ আছি জীবন, লোকে তার উপর দিয়ে সেখানে মাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। দেবত্ব আমাদের অধিকার। স্বামীজি সিস্টার নিবেদিতাকে লেখা চিঠিতে লিখছেন যে আমার সমস্ত কাজকে যদি কেবলমাত্র দুটি কথায় বলা যায় তাহলে বলা উচিত আমার কাজ হচ্ছে দুটি, টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড দ্য ডিভিনিটি উইদিন, প্রত্যেকের ভেতরে একজন দেবতা আছে সেটা তাকে জানানো, আর টু হেল্প হিম টু নো হাউ টু ইউজ ইট ইন টু ডে লাইফ, প্রতিদিনের কাজে সেই দেবত্বকে কেমন করে সে ব্যবহার। আপনার কাছে দেবত্ব আছে, আপনি যদি সেটাকে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু সেটা কোনো কাজে দেবে না। মানুষকে তিনি দুইটি জিনিস দিয়েছেন, বিদ্যা ও অবিদ্যা। বিদ্যা দুরকম, বিবেক ও বৈরাগ্য, এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয়। অবিদ্যা ছয় প্রকার, কাম ক্রোধ ইত্যাদি, এদের আশ্রয় নিলে মানুষ পশু ভাবাপন্ন হয়। বিদ্যার কালচার বা অনুসরণ করলে অবিদ্যার নাশ হয়, আর অবিদ্যার কালচার করলে আমি ও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে বদ্ধ করে রাখে, ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় ও অশেষ দুঃখ যন্ত্রণা পেতে হয়। তিনি জীবকে বিদ্যা ও অবিদ্যা শুধু এই দুইটি জিনিসই দিয়েছেন তা নয়, এই দুইটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও আবার দিয়েছেন। মানুষ যেটি ভালো মনে করে সেটি নেবে, ফলও সেই রকম পাবে। তাহলে দেখুন সর্বসাকুল্যে আমাদের কাছে অস্ত্র আছে তিনটা, একটা বিদ্যা আর একটা অবিদ্যা, আর এই বিদ্যা অবিদ্যাকে নেবার জন্য চয়েস করে নেবার শক্তি, যেটাকে বলা হয় ধী শক্তি। পূজনীয় আত্মস্থানজি বলতেন আমাদের মাথার মাঝখানে বুঝলি তো একটা বটন আছে, একটা বাটন আছে, সেই বাটন কী করে না, কোন কথা এই কান দিয়ে তুলে এই কান দিয়ে বার করতে হবে আর কোন কথা এই কান দিয়ে ঢুকে হৃদয়ে পাঠাতে হবে এটা ডিসাইড করে। এই বাটনটার নাম হচ্ছে ধী শক্তি। ওই কারণে দেখবেন আমাদের সমস্ত মন্ত্রে এই ধী শক্তির জাগরণের কথা বলেছেন। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ ওম সু, তাই বলছেন না প্রকৃষ্টরূপে আমার চালিত করো, আমার বুদ্ধি আমার ধী শক্তিকে জাগ্রত করো। এই ধী শক্তি কোথায় থাকেন? ধী শক্তি আমাদের ভেতরে গুরুরূপে সাক্ষী স্বরূপ বিরাজ করেন। সাক্ষী স্বরূপ কীরকম? ওই যে যেরকম ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওই ইসলামাবাদে হচ্ছে, আর এখানে ভারতবর্ষের কলকাতার, তার নিচে হাওড়া, তার নিচে এই কাশুন্দিয়া, সেইখানে বসে টিভিতে বসে গালে হাত দিয়ে আপনি খেলা দেখে জাজ করছেন। সচিনের এই ব্যাটিংটা ভুল হয়েছিল, শোয়েব আখতার এই বলটা করেছিল এটা ভুল করেছিল। এই যে আপনার যে ধী শক্তি, এটা জাজ করে নেবো, এটা ভালো এটাকে গ্রহণ করতে হবে, এটা ছেড়ে দেবো, এটাকে ফেলে দিতে হবে। এই ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকা দরকার। এটা যদি না থাকে তাহলে ভালোকে কোনটা মন্দকে কোনটা আমরা বিচার করতে পারি না,
ছোট শিশুর ভালো মন্দকে বিচার করার ক্ষমতা নেই, তাই যে ভালোবাসার সঙ্গে সে মায়ের গলা জড়িয়ে ধরে ঠিক একই সঙ্গে সে আগুনকেও জড়িয়ে ধরে। সেই কারণে আমাদের এই ছোট শিশুর মতো আবোল তাবোল হয়ে থাকলে কিন্তু হবে না। বয়স যথেষ্ট বয়স হয়েছে, আকারে উকারে বড় হয়েছে, সব কিছুতে আমরা বড়, শুধু অন্য সময় আমরা বলি না আমাদের কি আর সেই বুদ্ধি আছে। মাঝে মাঝে আমাদের বলেন আপনাদের সঙ্গে ঠাকুরের ডাইরেক্ট সংযোগ, আপনাদের সঙ্গে ইনডাইরেক্ট সংযোগ, আবার আর কেউ কেউ আর এক কাটি ওপরে এগিয়ে বলেন আপনারা ঠাকুরের নিজের ছেলে আর বাকি সব সৎ ছেলে আর কি। আমি বলি ছেলেটা হচ্ছে কমন ফ্যাক্টর, এটা বুঝতে হবে, আমি তার, সৎ হই অসৎ হই আমি তার, এই বোধটা দরকার আমার ভেতরে, সেই ঈশ্বরীয় সত্তা আছে যেহেতু আমি তার সন্তান। যেমন সন্তানের ভেতরে মা পিতা মাতার শনি সবটা যায় রক্তের ধারা বইতে থাকে, ঠিক সেই রকমভাবে আমার ভেতরে ঈশ্বরীয় কণা বইছে, আমি ঈশ্বরের সন্তান। এখন আমি কিভাবে সেটাকে ব্যবহার করব, আমি ঈশ্বরীয় সন্তান হয়ে কীরকমভাবে পশুর মতো আচরণ করব, না আমি ঈশ্বরীয় ভাবটিকে আমার ভেতরে জাগ্রত করব, সেইটা ডিসিশন মেকিংয়ের দায়িত্বটা কিন্তু আমাদের দিয়েছেন। এই বলছেন বিদ্যা এবং অবিদ্যা। বিদ্যা কী দেয়? বিবেক এবং বৈরাগ্য। বিবেক আমাকে ভাবতে শেখায়, আর বৈরাগ্য কী করে? বিষয় বিরাগ ঈশ্বরে অনুরাগ, শ্রীরামকৃষ্ণের ভাষায়। কোনো একটা হলে চলবে না, দুটোই হওয়া চলে। আমাদের মহারাজরা বলতেন, আচার্যরা বলতেন, বৈরাগ্যের এইটা হচ্ছে স্পেশালিটি, বিষয় বিরাগ ঈশ্বর অনুরাগ এটা কিন্তু একসঙ্গে হওয়া চাই। মন খানিকটা সেই হাওয়ার মতো, হাওয়াতে যেমন বায়ুমণ্ডলে যেমন কোনো সময় কোনো অংশ খালি থাকে না, যে মুহূর্তে এই বায়ুমণ্ডলের বায়ু গরম হয় বেশি তখন হালকা হয়ে উপরে ওঠে, যত গতিতে উপরে ওঠে তত গতিতে বিভিন্ন দিক থেকে সেই ফাঁকা জায়গাটাকে ভরার জন্য ঠান্ডা বায়ু এগিয়ে আসতে থাকে। ঠিক সেই রকম আমাদের মনের গতি, মনের ভেতরের যে ভালো ভাবটিকে, এই যেমন সাংসারিক বিষয়টিকে যেমন আমি ফেলতে হবে, সেইরকম ফাঁকা মনটাকে ভরিয়ে রাখার জন্য ঈশ্বরীয় চর্চা থাকা আমার দরকার, তবে কিন্তু বৈরাগ্য ঠিক ঠিক হবে। বৈরাগ্য মানেই গেরুয়া পড়া, সংসার সঙ্গে আসক্তি, হাসলে মনে হবে জগৎ সংসারকে যেন জগতের যাবতীয় দুঃখ আমার মুখের মধ্যেই কনসেন্ট্রেট করেছে, ওটি বৈরাগ্য নয়। আমরা খুব জানো তো দেখনদারিতে খুব বিশ্বাসী, আমরা ঠিক আচরণ করতে চাই নাই। দেখনদারিতে বিশ্বাসী হওয়ার জন্য আমাদের দেখনদারি করতে করতেই চলে যায়, কিছুতেই আমরা সেই ওই মহিমন কাঞ্জিলালের দোকানের বাইরে সেই পুতুলের মতোই দাঁড়িয়ে থাকি, দেখিয়েই বেড়ায় কালো গায়ে সবুজ বেনারসি আর সাদা গায়ে লাল বেনারসি কেমন দেখাচ্ছে। এই দেখনদারি করতে করতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, আমরা যে পুতুল নই, আমরা যে মানুষ, গোটা একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, ভালো মন্দ বিচার করতে পারি, এই বোধটা আমাদের ভেতরে কিছুতেই কোনোভাবে আসে না। তাই বলছেন আমাদের বিদ্যা দুটি জিনিস দেয়, বৈরাগ্য এবং বিবেক। বিবেক আমাদের ভেতরে সব সময় জাগ্রত থাকে, আগে তো থিয়েটারে থাকতো, যাত্রাতে থাকতো, এখন সেখানেও থাকে না। আগে বিবেকের গান থাকতোই, সেই ছোট্টে এসে গাইতে কান্ডারি করে সেই কতক্ষণ ধরে ই করবে আর আমরা থাপ্তাড়ি দেবো ছেলে, সেই ভাবতাম। এখন বিবেকও নেই, কিছু নেই, স্বামী আসামি বউ ম্যাজিস্ট্রেট এইসব তো যাত্রা হয়। সেখানে আমি জিজ্ঞেস করলাম, আমি ভাবলাম যে আমাদের ওখানে অন্তত এখনও ওরকম কিছু হয়নি, বোধ হয় এইসব সব কুরুক্ষেত্রে কৃষ্ণ কৃষ্ণ পাল্লাটালা হয়, তো যারা যাত্রা করেন কয়েকজন আসেন আমাদের কাছে, বলছে না না তার বিরাট মো বিরাট চেহারা দেখে আমি ভাবছি হয় শকুনি মামা না হলে কংস নাহলে রাবণের চরিত্র অভিনয় করে। বললো না না আমি সবসময় জোরদার, তারপরে সুৎখোর এসবের ভূমিকা অভিনয় করি, এখন সব সামাজিক পালা হয়, সোশ্যাল, ওরা বলো সোশ্যাল ড্রামা, সামাজিক বলো সোশ্যাল ড্রামা হয়, সোশ্যাল ড্রামা এসব যাত্রা টাত্রা দেখতে পারি, এমনকি সারা সাগরে কোথাও ওই রাজার পোশাক পরানোর মতো ড্রেস শুধু ড্রেসারদের কাছে নেই, আমাদের ছেলেদের দিয়ে ওই লক্ষণে শক্তিশালী করা হয়েছিল, সেই ড্রেস খোঁজার জন্য ড্রেসার কাকদ্বীপ থেকে নিয়ে আসতে হলো যে ওই রকম পোশাক টোশাক পরানো হবে। এই বিবেক আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় আমাদের উদ্দেশ্যটা। আমাদের ইয়ে বলছেন শঙ্করাচার্য নরক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, এটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে নরক হলো এমন একটা মনের অবস্থা যেখানে সবাই, আমি জানি সবাই আমার সম্পদের জানে আমি মানুষটা ভালো, কিন্তু আমি নিজে জানি আমি মানুষটা ভালো নই, প্রতি মুহূর্তে যে দগ্ধে দগ্ধে মরে পেরা, ওই যে যন্ত্রণা তুষের মতো ধিক ধিক করে জ্বলা, ওইটাকে নরক বলছেন। ওই বোধটা যে জায়গায় সে হচ্ছে বিবেক, আমি কাজটা ভালো করলুম না। আপনি দেখবেন দিনের শেষে কোনো একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন, দিনের শেষে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন তখন নিজেই নিজের মনে হচ্ছে আমি কাজটা ঠিক করিনি।
পূজনীয় আত্মস্থানন্দ যে একটি গানের উল্লেখ করতেন, প্রতিদিনও আমি হে জীবন স্বামী, সেখানে একটা অংশ আছে, তোমার ওই ভবে মম কর্ম জবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকি নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। উনি বলছেন জীবনের শেষে নয়, প্রত্যেক দিন তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। এমন কিছু করবি না যে দিনের শেষে যখন ভগবানের সামনে গিয়ে দাঁড়ালি তার চোখে চোখ রাখতে পারছিস না। ওই চোখে চোখ রাখতে না পারার অর্থটাই হচ্ছে আমার বিবেক আমার ভেতরে জাগ্রত হয়ে আছে, আমি কিন্তু নিজে নিজেও জানি যে কাজটি করেছি আমি ভালো করিনি। এই বিবেক আমার ভেতরে এই বৈরাগ্যের সঞ্চার ঘটায়। আর এই অবিদ্যা থাকলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছটি গুণ আসতে থাকবে, আমরা পশু ভাবাপন্ন হই। সঙ্গে সঙ্গে কি আমার দু হাত আমাদের চার হাত হয়? তা নয়, আমাদের আচরণের মধ্যে পাশবিক ভাব হয়, অন্যের কষ্ট দেখলে আমরা তাতে উল্লাস অনুভব করি, অন্যকে কষ্ট দিয়ে আমরা আনন্দ পাই, এগুলো হচ্ছে পাশবিক ভাব। তাই বলছেন যদি এবারে বলছেন কেমন করে অবিদ্যার নাশ হয়, তাহলে আমাদের তো ভেতরে দুটোই আছে, বিদ্যা অবিদ্যা দুটোই আছে, কেমন করে অবিদ্যার নাশ করবো? বলছেন বিদ্যার কালচার করলে অবিদ্যা চলে যাবে আর অবিদ্যার কালচার করলে বিদ্যা চলে যাবে। নাও ইট ইজ আওয়ার টার্ন, আমরা কোনটাকে নেব সেটা হচ্ছে কথা। সেই একটা লোকের দুটি গরু ছিল, একটা সাদা একটা কালো, কালোটা সবাইকে গুঁতাতো আর সাদাটা খুব শান্ত ধীরে সুস্থে দুধ দিত। তা সেই সাদাটাকে যদি যখন খাওয়ানো হতো কালোটা দুর্বল হয়ে যেত, আবার কালোটাকে খাওয়ালে সাদাটা দুর্বল, সে দুধ দেওয়ার সময় সকলকে গুঁতাতো। এখন এটা আপনাদের ভাবনা চিন্তা, আপনি নিজেকে কেমন করে বিকশিত করবেন, কিন্তু এই জিনিসগুলো আমাদের আছে, এইটা হচ্ছে কথা। অনেক দূর যত আমরা এই এটা করি, আমরা অবিদ্যার যত বেশি কালচার করি তত বেশি আমি আমার এই বোধটা আসে। দেখবেন কী করে এসে যাচ্ছে আমরা জানি না। দুর্গাপুজো হচ্ছিল না পাড়ায়, আপনাকে এসে ধরলো, আপনি খুব ধনশালী, আপনাকে ধরলো বা এরকম ধরলো, কাকিমা এবারে পুজো করার কোনো লোক নেই। তারপরে সেদিনকে এক জায়গায় গিয়েছিলাম জগদ্ধাত্রী পূজায়, সেখানে শুনছিলাম দিদিমণির কথা, তিনি বলছিলেন জানেন তো পাড়ায় একটাও লোক ছিল না যে মাকে রান্না করে, এই আমি তো 10 বছর ধরে সব রান্না করে দিচ্ছি, আমাকেই কিনা বলছে তোমার দীক্ষা হয়নি, তুমি কোন সাহসে রান্না করো, বলুন দেখি, আমাকেই কথা বলে বারবার বলছেন, আরে আমি আর আমারটা কানে লাগছে। অথচ উনি কিন্তু খুব ভালো মানুষ, মানে মানুষ হিসেবে কোথাও কোনো ক্ষতি, কিন্তু কোনখান দিয়ে যে আমি আমারটা ঢুকে যায় আমরা ঠিক বুঝতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা যে ইচ্ছে করে বলি তা নয়, কিন্তু আমি আমার বোধটা কখন নিঃশব্দে এসে ঢুকে পড়ে আমরা বুঝতে পারি না। মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল, মস্ত ভুল। তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালো মন্দের ফলভোগ করছো, তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন? ক্ষণিক সুখের মোহে এত ভুলে গেলে যে ভালো মন্দ বিচার করে দেখবার তোমার আর সময় হলো না। আগুনে হাত দিলে হাত পুড়বেই, সে আগুনের দোষ না তোমার দোষ? ঠাকুরের ঠাকুর বলতেন প্রদীপের স্বভাব আলো দেওয়া, কেউ বা তাতে ভাত রাজছে, কেউ বা তাতে জাল জুয়া চুরি করছে, আবার কেউ বা তাতে ভাগবত পাঠ করছে, সে কি আলোর দোষ? সেই রকম ভগবান মানুষকে ভালো মন্দ দুটিই রাস্তা দিয়েছে, তোমার ইচ্ছা মতো সিলেক্ট বা পছন্দ করে নাও। এইটা হচ্ছে যখন আমরা পরাভূত হই তখন ওই ভদ্রলোক যার যাকে কোনোভাবে টাইট করা যায় না তাকে আমরা টাইট করার চেষ্টা করি, বলি সব তিনি করেছেন। সেই গল্প আছে না যে একটা ব্রাহ্মণ একটা গরুকে মেরে ফেলেছে, দেবরাজ ইন্দ্র এলেন তাকে দেখাচ্ছেন এই দেখো কি সুন্দর বাগান, এই সুন্দর খেয়ে সব আমি করেছি। তারপরে বলছেন এই গরুটাকে মারল হাতের দেবতা ইন্দ্র, সে মেরেছে বেটা। এইগুলো করার সময় তখন হাতের দেবতার কথা মনে পড়ছে না, গরু বা গোবাদের সময় তখন মনে হচ্ছে। আমাদের এটা একবারে বেসিক আমাদের চরিত্রের অঙ্গ। আমাদের ওখানে সাগরে খুব সুন্দর আছে জানেন তো, সবসময় দুটো পার্টিকে একসঙ্গে নিয়ে কথা বলতে হয়, নাহলে যদি এক পার্টিকে নিয়ে আপনি কথা বলেন সবসময় আপনি বোকা বনে যাবেন। আমার মন্দিরে দুটি ছেলে আছে, একজনে খুব, আমি নাম মনে রাখতে পারি না তো, ওইখানে নাম দেওয়া আছে তাদের, একজনে খুব মোটা স্বর তার নাম হচ্ছে বজ্রকণ্ঠ, আর একজন মিনমিন করা স্বর তার নাম হচ্ছে ক্ষীণকণ্ঠ। তো বজ্রকণ্ঠ ক্ষীণকণ্ঠের সমস্যা হচ্ছে যখনই কোনো জিজ্ঞেস করলাম এই যে ময়লাগুলো পরিষ্কার হয়নি কেন, বজ্রকণ্ঠ করেনি, আর বজ্রকণ্ঠকে জিজ্ঞেস করলে সে বলে ক্ষীণকণ্ঠ করেনি। ওই কারণে বজ্রকণ্ঠ দয়ে নিয়ে এসে কারুর দুজনের গলা টিপতে হয় একসাথে, যে দুজনেই করেনি দুজনেই গলা টিপে দিই। এটা হচ্ছে আমাদের বেসিক কমেন্টার, সাগরের সমস্যা নয় এটা, আমাদের সমস্যা। যে কোনোভাবেই হোক আমার যে খারাপ জিনিসটা আমি অন্যকে ট্রান্সফার করে দিতে চাইলে
আমাদের সব সময় হয়। দেখবেন আমাদের যখন রোগ হয়, ডায়াবেটিস ডায়াবেটিস বিশেষ করে রোগ হয়, তখন বলি কী করবো, বাবা মার বদ গুণগুলো নিয়েছি। কিন্তু মা বাবা যে কত সুগুণ নিয়েছি সেটা কিন্তু একবারও আমরা বলি না, একবারও আমরা তার উল্লেখ করি না। তাঁদের কাছ থেকে, তাদের যে ত্যাগ, তাদের যে তপস্যা, তা দিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এটা হয় না। এটা জীবনের প্রতি ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে তো হবেই। ভগবান তো কোনো রকম যাই করি না কেন, মুসোমারি ঠুসোমারি যাই করি কোনো করবে না। তাই সবার আগে ভগবানকেই আমরা দোষ দিয়ে দিই যে ভগবান আমাদেরকে করালেন। বলছেন ঠাকুরের কথা উল্লেখ করে বলছেন, ভগবান প্রদীপের মতো, তার কথা কাজ হচ্ছে আলো দেওয়া। আমি আলোকে কেমন করে ইউটিলাইজ করব সেটা কিন্তু আমার দায়িত্ব, এবং যেভাবে আমি তাকে ইউটিলাইজ করব সেরকমভাবে হবে। ভাত রাঁধলে শরীর হৃষ্টপুষ্ট হবে, আর ভাগবত পাঠ করলে মন হৃষ্টপুষ্ট হবে, আর জাল জুয়াচুরি করলে জেলের ভাত খেতে হবে। নাও চয়েস ইজ ইয়ার্স। যার যেমন ভাব তার তেমনি লাভ হবে। বিবেক বৈরাগ্য আশ্রয় করো, তাকে লাভ করে আনন্দের অধিকারী হবে। আর সংসারে আশ্রয় করো, এ জীবনে অল্প বিস্তার ক্ষণিক আনন্দ পাবে বটে, কিন্তু ভবিষ্যৎকে অন্ধকার সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেবল সুখটি চাই দুঃখটি চাই না বললে চলবে না, একটাকে চাইলে আর একটা আসবেই, তুমি চাও আর নাই চাও। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা, যে যার যেরকম ভাব তার সেরকম হবে। আনন্দ বিবেক বৈরাগ্য আশ্রয় করো, তাকে লাভ করলে আনন্দের অধিকারী হবে। এটা হবে, বিবেক বৈরাগ্য লাভ করলেই আপনার আনন্দের হবে। বিবেক আপনাকে সৎ পথে চালিত করতে সাহায্য করে, আর বিবেক আপনাকে, বৈরাগ্য আপনাকে আপনার ভেতরের যে খারাপ জিনিস সেগুলোকে পরিহার করে আপনাকে ঝকঝকে তকতকে সাদা মানুষে রূপান্তরিত করে। দেখবেন একই সঙ্গে একই ঘরের মধ্যে একটা কালো আর একটা সাদা লোক আছে, আমাদের সবার আগে সাদা লোকটার দিকেই দৃষ্টি করে, ফর্সা লোকটার দিকেই আমরা হাঁ করে তাকিয়ে থাকি। যদিও তার নাকটা বোঁচা, চোখগুলো একবারে কোটরগত, কিন্তু তার গায়ের যে উজ্জ্বল রং সেটা আমাদের সবার আগে আকৃষ্ট করে। ঠিক সেই রকম আমাদের ভেতরটা যত সাদা হবে, আমাদের ভেতরটা যত পরিষ্কার হতে থাকবে, তত আমরা এই ভাবটাকে আমাদের ভেতরে, তত আমাদের জগতের কাছে, দেখবেন জগতের কাছে কেন, নিজের কাছে, নিজের কাছে আমি তত বেশি গ্রহণযোগ্য হয়ে উঠব। সবার আগে নিজের কাছে গ্রহণযোগ্য হওয়াটা খুব জরুরি। আমরা নিজে বুঝতে পারি যে আমরা খারাপ পথে চলেছি, কেউ বললে দেবে না, আমরা নিজেরাই বুঝি। তাই নিজের কাছে ভালো হওয়াটা খুব জরুরি, যেন আয়নার সামনে দাঁড়িয়ে যেন কোনো বিলাপ করতে আমাদের না হয়। এই ভগবানের পথ গেলে কি বলছেন, অনন্ত আনন্দের, হয়তো সামান্য দুঃখ কষ্ট আছে কিন্তু অনন্ত আনন্দের অধিকারী হবেন। তার কারণটা হচ্ছে আপনার মনটাকে সাংসারিক কুটিলতার বাইরে নিয়ে চলে যায়, এবং যত আপনি জটিলতা কুটিলতার বাইরে যাবেন তত আপনার ভেতরে একটা আনন্দের স্পর্শ আসবে। আপনি ভালো খেতে পারবেন, ভালো কাঞ্জিবরম পড়তে পারবেন, কিন্তু দেখবেন জীবনটা বড় কষ্ট, এত আমাদের বিয়ে করতে হয়। সেই উপনিষদে দুই পাখির গল্প বলা আছে, নিচের ডালে একটা পাখি ছিল, ওপরের ডালে একটা পাখি ছিল, একই রকম দেখতে। নিচের ডালের পাখিটা মিষ্টি ফল টক ফল খেতে খেতে একবারে জীবনে নানা অভিজ্ঞতা হতে হতে ওপরে গিয়ে উঠে দাঁড়িয়ে দেখে যে আরেকটি তারই মতো পাখি দাঁড়িয়ে আছে, যে কারুর কাছে কিছু চায় না, স্থির দৃষ্টিতে জগতের দিকে তাকিয়ে আছে। আদতে শাস্ত্রকাররা বলছেন আদতে দুটো পাখি নেই, আদতে একটাই পাখি আছে, একটা আমি, ওই আমি আছি, একটা মলিনতা যুক্ত আমি যে নিচের গাছের পাখি, আর ওপরের গাছের পাখি হচ্ছে মলিনতাহীন আমি। মলিনতা যুক্ত আমি নানা রকমের জীবনে নানা রকমের সুখ ভোগ করতে করতে, সুখ ভোগ দুঃখ ভোগ করতে করতে একবারে ক্লান্ত অবস্থায় ওপরে যখন যাই, তখন অনুভব করি যে এই জীবনে চাওয়ার ভেতরে কোনো আনন্দ নেই। আমরা যত চাওয়াটাকে কম করতে থাকবো তত আমাদের ভালো লাগবে। এই আমাদের অবধূতের ২৪ গুরুর মধ্যে এক গুরু ছিলেন চিল, সেই চিল মাছ নিয়ে উড়ে যাচ্ছিল, তখন দেখা গেল তার পেছনে পেছনে এক দঙ্গল কাক ছুটে চলেছে। উত্তরে গেলে উত্তরে যায়, দক্ষিণে গেলে দক্ষিণে যায়, যেদিকে যায় তারা যায়। এমন সময় মাছটিকে সেই চিল ফেলে দিল, চিল ফেলে দেওয়া মাত্র সেই কাকগুলো সেই মাছের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই রকম কিছু হয়নি, কিছু হয়নি, এদিকে তাকান না, কুটকুট আওয়াজ হোক না। তাই সেই মাছ ফেলে দেওয়ার পরে এই অবধূতের মনে হলো এই বিষয় বাসনা যতদিন না ত্যাগ করতে পারবো ততদিন পর্যন্ত ভোগান্তি আমাদের পেছন 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 একটু একটু করে ছুটে চলবে, এর থেকে আর কোনো পরিত্রাণের উপায় নেই। ঠাকুর বলতেন, এবার একটা অন্য জিনিস বলছেন,
ঠাকুর বলতেন মলয়ের হাওয়া গায়ে লাগলে যেসব গাছের সার আছে সেসব গাছ চন্দন হয়, কিন্তু অসার গাছ যেমন বাঁশ কলা ইত্যাদি কিছুই হয় না। মানুষের মধ্যে দুরকম মানুষ আছে, একরকম মানুষ আছে তাদের সৎ কথা শুনলেই বিবেক বৈরাগ্য জেগে ওঠে, সংসার সুখকে তুচ্ছ বোধ হয় এবং তাঁর কৃপাকণা পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। তাকে জানবার জন্য জীবন মরণের রহস্য ভেদ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। এমনকি শরীরটা থাক বা যাক তাতে ক্ষতি নেই, তাকে লাভ করতে হবে, এই প্রশ্নের মীমাংসা করতে হবে, এই রকম জিদ করে ভজন শুরু করে দেয়। এরা জীবনে সাকসেসফুলও হয়। আর একরকম লোক আছে, তাদের সামনে যতবারই আদর্শ ধরো না কেন কিছুতেই হুঁশ হয় না। তারা মনে করে এ সংসারে চিরদিন বেঁচে থাকবো, আমি না থাকলে চলবে না, হাতের কাছে যা পেয়েছি তা ভোগ না করলে আহাম্য কি হবে, এভাবে নিজেকে টেনে হিঁচড়ে অন্ধকূপের মধ্যে দিয়ে ফেলে ও অশেষ দুঃখ কষ্ট ভোগ করে। এইটা হচ্ছে কথা, শুধু ভগবানের কৃপা পেলে হবে না, সে কৃপা ধারণ করার মতো পাত্র থাকা যায়। আত্মস্থানজি খুব জোর দিয়ে কথাটা বলতেন যে সিংহের দুধ মাটির ভাঁড়েতে ধরে না, ঠাকুরের কথা উল্লেখ করে বলতেন। কেন ধরে না? সিংহের খুব দুধ খুব গরম, মাটির পাত্রে দেওয়া মাত্র সেটা ইয়েতে করে ফেটে একবার চুর চুর হয়ে যায়। আমাকে একজন ব্যাঙ্গালোর থেকে সম্বরণী পাঠিয়েছে, সম্বরণী একদম ধূপ আর কি, ওই কাঠ কয়লার কোটিং হয়, ভেতরে সব নানা রকমের সুগন্ধির জিনিস দেওয়া থাকে, গোটাটা একসঙ্গে জ্বলতে থাকে, কিন্তু যখন জ্বলে তখন খুব হিট হয়। তো আমরা বোকার মতো একটা কাঁচের সুন্দর একটা অ্যাস্ট্রে ছিলাম, আমি তো আর সিগারেট খাই না, যারা খেতেন তারা ফেলে গেছেন উত্তরস্বরী, আমি তার মধ্যে ধূপের ইয়েটা ধূপদানিটা রাখতাম যাতে ছাইগুলো ওর মধ্যে পড়ে যায়, মানে রাস্তায় মেঝেতে পাশাপাশ না পড়ে। ধূপের ওই ডাঁটিগুলোকে ছোট্ট ছোট্ট করে ছেঁটে দিতাম যাতে ওর আকারটাও ছোট হয়ে যায়, সবটাই ওখানে পড়ে। তা আমার মনে হলো তাহলে ওর পাশে একটা সম্বরণী জেলে দিই, নিচে একটা টিনেরও পাত্র আছে, এই ভাবনা। ফিরে এসে যখন ঘরে ফিরে এলাম দুপুরবেলা, এসে দেখলাম যে কাঁচের পাত্রটা চার টুকরো হয়ে গেছে, এত হিট এত গরম যে সেই কাঁচের পাত্র সেটাকে ধরে রাখতে পারছে না। ঠিক সেই রকম ভগবানের কৃপা হলো সিংহের দুধের মতো, সেটা যদি আমার মতো আপনার মতো মাটির পাত্রে আমরা রাখার চেষ্টা করি সেই মাটির পাত্র ফেটে যাবে, সিংহের দুধ বেরিয়ে যাবে। মা বলছেন না কৃপা ফিরে যায়, সেই কৃপা ফিরে যাবে। শুধু কৃপা করলেই হবে না, কৃপা ধারণ করার মতো আমাদেরও নিজেদের শক্তিশালী হতে হবে। আমরা যদি সেই শক্তিশালী না হই তাহলে ভগবান যত কৃপা করুন না কেন আমরা কিছুতেই করে উঠতে পারবো না। এই দেখুন না, আপনাদের সকলেরই দীক্ষা হয়েছে, দীক্ষা হওয়ার সময় হয়তো একজন মিস হয়ে গেছেন, দীক্ষা হওয়ার সময় আপনার গুরুরা একটা পবিত্র জিনিস স্পর্শ করে দিয়েছেন, হয় সেটা ঠাকুরের অস্থি নয় সেটা মায়ের অস্থি, এর বাইরে আর কোনো কিছু নেই, নাহলে বা ঠাকুর মা একসঙ্গে কিছু সরিয়ে দিয়েছে, মানে স্বয়ং অবতার পুরুষ আপনাকে দীক্ষার সময় স্পর্শ করেছে। আমরা পরশ পাথরের কথা বলি, হলো সেই পরশ পাথর, সেই পরশ পাথরের স্পর্শে আমার তো সোনা হয়ে যাবার কথা ছিল, অথচ সব সময় দীক্ষার পরেও আমি কেমন যেন নিজেকে সংকুচিত করে ফেলছি। আমরা কিছুতেই মনে করতে পারি না যে স্বয়ং ঠাকুর আমাকে স্পর্শ করেছে, স্বয়ং মা আমাকে স্পর্শ করেছে, জগৎ সংসারের কোনো শক্তি নেই যে আমাকে আর কোনোভাবে ছোট করতে পারে, জগৎ সংসারের কোনো শক্তি নেই যে আমাকে সংকুচিত করে আমার আধারটাকে ছোট করে দিতে পারে, আমি অমিত শক্তিশালী। এটা কিন্তু আমরা কখনো মনে করি না, খালি বলি না না জপ ধ্যান করছি কিচ্ছু হচ্ছে না। ওই জপ ধ্যানের মধ্যে দিয়ে তপস্যানন্দজি বলতেন বীজের মধ্যে দিয়ে মধ্য দিয়ে ভগবানকে তোমার ভেতরে সঞ্চারিত করা হয়েছে, গুরু তোমার ভেতরে ভগবানকে সঞ্চারিত করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আমি অমিত শক্তিশালী, সেই শ্রীরামকৃষ্ণ রূপ সেই শক্তির অধিকারী, অতএব আমার পক্ষে অসম্ভব কিছু নেই, জগৎ সংসারে আমার পক্ষে অসম্ভব কিছু নেই। শুধু কাজটা যেটা হচ্ছে, যে শক্তিটা পেয়েছি যে গুণটা আমি পেয়েছি সেটাকে আমার ঠিকঠাক মতো করে ব্যবহার করতে হবে, সেটা যদি ব্যবহার করতে না পারি তাহলে এই ওরকম হবে। বলছেন এই সংসারে আমাদের ধারণা হচ্ছে এই সংসারে আমরা চিরদিন বেঁচে থাকব। ধর্ম যখন জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরকে এই জগৎ সংসারে সবচেয়ে আশ্চর্য বস্তু কী আছে, তখন তিনি বলছেন যে নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমের ঘরে, নিত্য চলে জমের ঘরে, বাদ বাকিয়া রইল যারা মৃত্যু নয় সে ভাবছে তারা। এই জগতে যারা আছে তারা নিত্য মৃত্যু দেখছে,
কিন্তু যারা বেঁচে আছে তারা মনে করে না না ওই পাশের বাড়ির পচা মরেছে, সামনের বাড়ির খ্যাপা মরেছে, মৃত্যু কখনো আমার কাছে আসবে না, কোনো দিন আসবে না। তাই যুধিষ্ঠির বলছেন এর চেয়ে আশ্চর্য জিনিস জগতে আর কিছু নেই। চন্দের চন্দনের গন্ধ এনজয় করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো, শান্তি ভালো না অশান্তি ভালো এটা বেশ করে বুঝো, বুঝে একটা রাস্তা ঠিক করো, সময় তোমার জন্য দাঁড়াবে না। নদী স্রোতের মতো হু হু করে চলে যাচ্ছে, পরে হায় হায় করলেও কোনো ফল হবে না। যে সময়টা চলে গেছে তা ফিরে পাওয়ার কোনো উপায় নেই, তার জন্য ভেবেও কোনো লাভ নেই। যে সময়টা এখনও তোমার হাতের মধ্যে রয়েছে তার সদ্ব্যবহার করো, আর এক মুহূর্ত যেন বিফলে না যায়। মনটাকে এখন থেকে এমনভাবে গড়ো যে তাঁর চিন্তা তাঁর স্মরণ মনন ছাড়া অন্য কোনো চিন্তা মনে যেন আর স্থান না পায়। গোনা দিন ক্রমে ফুরিয়ে আসছে, গোলমাল করে কাটিও না। প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা কোন জীবনটা চাই, এটা খুব জরুরি। আমি চন্দনের গন্ধ নিতে চাই না আমার দুর্গন্ধতে আমার ভালো লাগবে। আমাদের মনে আছে রাজাবাজারে গিয়েছিলাম, আমাদের ICDS এর নামার একটা স্কুল, ওখানে ইউনিট ছিল, দেখতে গেলাম। তা দেখছি যে রাস্তা দিয়ে ঢুকবো তার উপর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, ডান দিকে ঘুরে দেখছি ওই মাংস কাট কেটে সেই ইয়েতে লরিতে করে এসেছে, আর সেই লরির তলা থেকে সেই রক্তের স্রোত নেমে এসে রাস্তার উপর দিয়ে যাচ্ছে। কি অদ্ভুত বিদঘুটে দুর্গন্ধ, কিন্তু ওখানে যারা আছে তাদের এতটুকু গন্ধ লাগছে না। তারপরে আমাদের ICDS সেন্টারে গেলাম, সেখানে ইঁদুরের কপলে কি কি হয়েছে সেটা দেখলাম। যারা বাড়ি মালিক তাদেরকে বললাম একটু ফ্লোরটাকে ঠিক করে দাও, যা খরচ লাগবে আমরা দেবো, কিন্তু ফ্লোর যদি না করে দাও আমরাই নিজেরা করবো। এইসব কথা হচ্ছে, তো ছেলেটা হ্যাঁ পরিষ্কার ঝরিষ্কার জামা কাপড় পরা ছেলেটি আমাকে এসে বলো কেউ স্বামীজি ক্যা সমস্যা হয় দুর্গন্ধ কই নেই তো মিল রা, আমরা দুর্গন্ধ করে বুঝতে শুধু পারছি না, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারছে না, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। যে লোকটি অফিসে দুর্নীতিগ্রস্ত সে কি জীবনে যেদিন চাকরি করতে এসেছিল সেদিন থেকেই দুর্নীতিগ্রস্ত ছিল? তা কিন্তু না, কিন্তু পাকে চক্রে পড়ে সেই দুর্নীতির মধ্যে পড়ে তার এই বোধটা হারিয়ে গেছে। আমাদের কথাই ভাবুন না কেন, যেদিন প্রথম মিথ্যে কথাটা বলেছিলাম কি কষ্টটাই না হয়েছিল, কিন্তু তারপরে ওই যে মনে হতে লাগলো, একটা সময় মনে হতো না জীবনটাকে এইভাবেই বলতে হয়। অতএব প্রথমে আগে ঠিক করে নিতে হবে, এইটা আমাকে আগে ঠিক করে নিতে হবে আমি কোন জীবনটা চাই। এবার যে জীবনটা চাই সেই অনুযায়ী আমাদের চলতে ফিরতে হবে। অন্যদিকে তাকিয়েও বেশ ভালো আছে আমি খারাপ আছি এই বললে কিন্তু হবে না, কারণ প্রতি মুহূর্তে সময় বেরিয়ে যাচ্ছে। চিন্তা করার পরেও আমি যদি অতিরিক্ত সময় নিই সামনে দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, শেষকালে হাই হাই করলে হবে না। রাজা মহারাজ বলছেন যে যেটুকু সময় পাওয়া গেছে, যখন বোধটা এসেছে যেটুকু সময় পাওয়া গেছে, যতটুকু সময় আছে সেই সময়টুকু মন প্রাণ উজাড় করে ভালো হওয়া, যে সময় ইচ্ছা হচ্ছে সেই সময় থেকে যদি আমরা ভালো হওয়ার চেষ্টা করি আমরা ফল পাবই পাবই পাবো, না পেয়ে উপায় নেই। উত্তেশানন্দজি মহারাজ আমাদের শেখাতেন কেমন করে যে নিশিদিন জপ ধ্যান করতে হয়। উনি বলতেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় ধরো তোমরা প্রতিজ্ঞা করলে এই প্রেসিডেন্ট মহাজ প্রেমানন্দ এই গিরিশ মেমোরিয়াল থেকে জপ করা শুরু করবে, মনে মনে জপ করবে। রাজা মহারাজ মন্দিরে গিয়ে ভুলে গেলে, ওইখানে গিয়ে থেমে গিয়েছিল অন্য কথায় ভুলে গেছো, আবার তোমার মনে পড়েছে ঠাকুরের মন্দিরে যখন গেছো তখন তোমার মনে হয়েছে যা ওই যে না শ্বাসে প্রশ্বাসে জপ করবো বলে ঠিক করেছিলাম, তাহলে কেমন করে হলো? হলো না তো ল্যামেন্ট করো না, যে মুহূর্তে মনে পড়েছে যে আমাকে আমার ভগবানকে ডাকতে হবে সেই মুহূর্তে তুমি ভগবানকে ডাকা শুরু করো। মেক ইট এ হ্যাবিট, বারবার এটা অভ্যাসে পরিণত হলে একটা সময় দেখবে তুমি হয়তো কনসিয়াসলি বুঝতে পারছো না কিন্তু আনকনসিয়াসলি তুমি তাকে জপ করছো, সচেতনভাবে না হলেও তোমার অভ্যাসটা এমন একটা স্তরে পৌঁছবে অচেতনভাবেও তুমি ইষ্টমন্ত্র জপ করে। আমরা দেখিনি তবে শুনেছি, মানুষটাকে দেখেছি কিন্তু শুনেছি তার কথা, তাকে কখনো কেউ কখনো জপ ধ্যান করতে দেখা যায়নি, কিন্তু যখন তার ইয়ে হলো তিনি স্ট্রোক হলো অজ্ঞান হয়ে গেলেন তার আউটার কনসিয়াস চলে গেল, তিনি খুব চিৎকার করে তার ইষ্টমন্ত্র বলে চলেছেন। মানে মনে মনে জপ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মুহূর্তে ওই যে বাইরের বাঁধনটা খুলে গেছে ভেতরে যে জিনিসটা ছিল সেইটা বেরোতে শুরু করে দিয়েছে। এইটা দেখে অনেকেই তার সম্বন্ধে আমাকে বলতেন, আকুল প্রাণে তার কাছে প্রার্থনা করে, হে প্রভু আমায় সদ্বুদ্ধি দাও, আমাকে তোমার আপনার করে নাও,
আমি আমার ভাব দূর করে দাও, আমি আমার বলতে বলতে অনেক ধাক্কা খেয়েছি, তুমি তোমার বলতে শেখাও। দেখছো না চোখ বুঝলে তোমার বলে কিচ্ছু থাকে কি? আমার বলে যেগুলোকে আঁকড়ে ধরে আছে সেগুলো কি তোমার সঙ্গে যাবে? তারা তাদের সময় হলে যে যার মতো চলে যাবে, তোমার দিকে ফিরেও তাকাবে না। তোমাকে ওসব ফেলে কোনো এক অজানা দেশে চলে যেতে হবে। যতই আমার আমার করবে ততই পায়ে বেরিয়ে পড়বে। এই যে সংসার সংসার করে মানুষ মরে, এতে আছে কি? যখন ধাক্কা খাবে তখন কি আর রক্ষা করতে পারবে? যে জন্য এখানে আসা, যে জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম, সে বিষয়ে কিছু না করে সেটিকে বাকি রেখে এখান থেকে যদি যেতে হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আর কি আছে? এরূপভাবে যাতে যেতে না হয় তার জন্য উঠে পড়ে চেষ্টা করো, তাঁর কাছে খুব করে কাঁদো, আকুল প্রাণে তাকে ডাকো। এই প্রার্থনার খুব অসীম শক্তি আছে। পরবর্তীকালে আমরা দেখেছি এক একজনের তো পার্ষদরা এক একটা জিনিস দেখিয়ে দিয়ে গেছেন। মহাপুরুষ মহারাজ খুব জোর দিতেন প্রার্থনার ওপর। মহাপুরুষ মহারাজের এটা একদম পেটেন্ট প্রার্থনা ছিল। ঠাকুর ঘরে গিয়ে বলো, ঠাকুর আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, বিবেকহীন, বৈরাগ্যহীন, তুমি আমায় সাধনায় নিষ্ঠা এনে দাও, আমার ভেতরে বৈরাগ্যের আগুন জ্বালাও, আমার ভেতরে জ্ঞানের বোধ জাগাও, আর তোমারই একজন সন্তান আমাকে তোমার করে নাও, আর তোমারই একজন সন্তান তোমার কাছে এই রকম প্রার্থনা করতে শিখিয়েছে। এটা এটা মহাপুরুষ মহারাজ যেই যেতেন তাকেই বলতেন ঠাকুরের কাছে প্রার্থনা করতে। প্রার্থনার অমোঘ শক্তি আছে। আপনি যদি মন প্রাণ উজাড় করে প্রার্থনা করেন, এটা পরীক্ষা করে নিজেরাও দেখতে পারবেন, যদি মন প্রাণ উজাড় করে প্রার্থনা করেন সে প্রার্থনা অবশ্যই পৌঁছবে। প্রার্থনা করতেই হয়। আপনারা যত ভালো জিনিসের জন্য প্রার্থনা করবেন তত দ্রুত তার কাছে পৌঁছতে পারবেন। এই প্রার্থনার মধ্যে একটি জিনিস শেখাচ্ছেন কি না, আমি আমার বলতে বলতে অনেক ধাক্কা খেয়েছি, তুমি তোমার বলতে শেখাও, আমি আমার ভাব দূর করে দাও, এই বোধটা জাগানো। আমি আমার বলতে আমরা কত ধাক্কা খাই, কত থাকি, কিন্তু তবু এই আমি আমার বোধটা জাগে না আমাদের, আমাদের কিছুতেই কিছুতেই যায় না। এটা হচ্ছে কথা, এটা যেতে হবে। এটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনের পূর্ণতা আসবে না। এই বোধটা কিন্তু আমাদের বারবার নিজেদের ভেতরে জাগাতে হবে, নাহলে বারবার ধাক্কা খেতে খেতে একবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। যতই আমার আমার করবে ততই পায়ে বেরিয়ে পড়বে। এই যে সংসার সংসার করে মানুষ মরে, এতে আছে কি? যখন ধাক্কা খাবে তখন কি আর তারা রক্ষা করতে আসবে? এই যখন আমাদের জীবনে মৃত্যু এসে দাঁড়ায়, একটা কমপ্লিট ফুল স্টপ, তারপরের পৃথিবী সেটা আমরা কেউ জানি না। যমরাজ্যে যমলোকে আমরা কি করব, কেমন করে থাকবো আমরা কিচ্ছু জানি না। অথচ এই জীবনটাকে যেটাকে দেখতে পাই তার প্রতি আমাদের কি অদ্ভুত রকমের একটা ভালোবাসা। আমরা বুঝতে পারছি প্রতি মুহূর্তে বন্ধনের মধ্যে পড়ছি, প্রতি মুহূর্তে আমার যেন ভাবটা বদল হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমি যেন নিজেকে কিছুতেই বদল করতে পারি না। এই বদল করাটা ভীষণ ভীষণ রকমের জরুরি। প্রভু মহারাজ একবার আমাদের ট্রেনিং সেন্টার যখন তৈরি হচ্ছে, তখন ওইখানে ভাষণ প্রসঙ্গে একজন সন্ন্যাসীর গল্প বলেছেন, একজন খ্রিস্টান পাদ্রী। তিনি খুব কষ্ট করে একটা খুব কেরলের একটা খুব প্রত্যন্ত অঞ্চলে সেখানে একটা চার্চ তৈরি করছিলেন। ভাঙা চার্চ ছিল, মানুষের কাছে ভিক্ষা টিক্ষা করে গ্রামবাসীদের সাহায্যে খুব সুন্দর চার্চ তৈরি করে ফেললেন। যেদিন ইনগ্রেশন হবে তার আগের দিন সেই যেখানকার সে প্রধান সেই অ্যাবট বানালেন, তোমাকে এক্ষুনি এই চার্চ ছেড়ে একজনের হাতে দায়িত্ব তুলে দিয়ে চলে যেতে হবে। বলছেন এই রকম একটা অনাসক্তির ভাব আমাদের ভেতরে আনা দরকার। আমরা সব জীবনটাকে সুন্দর করে তৈরি করি, কিন্তু যে মুহূর্তে আদেশ আসবে যে এই সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে, সঙ্গে সঙ্গে যেন সেই ভাবটাকে, যে সম্পদটা আমার কাছে ছিল সেটা অন্যের হাতে তুলে দিতে পারি। এমনি দেখবেন নিজের বিয়ের গয়না যখন নিজের মেয়েকে দেন, বিয়ের দিন মেয়ে যখন পরে, আপনার ভেতরে একটা রিং রিং টিন টিন করতে থাকে, এইটা আমাকে পাঁচু পিসি বিয়ের সময় আশীর্বাদ করে দিয়েছেন, পড়েছে কিন্তু নিজের মেয়ে, আপনার আত্মমজা, কিন্তু সবসময় বুকের ভেতরে একটা রিং রিং টিন টিন করতে থাকে, যা চলে গেল আমার আর থাকলো না। পড়েছে আপনার নিজের লোক, নিজের প্রিয়জন, ছেলের বউ হয়তো পড়েছে বা কন্যা পড়েছে, কিন্তু সবসময় মনের মধ্যে লাগে এটা আমার ছিল এখন আর আমার নেই। হ্যাঁ, সেদিনকে ওই যে বেদান্ত গ্লোবাল বেদান্ত সে বিজ্ঞাপনটা একটা কার্টুনের কথা আপনাদের আগের দিনও বলেছিলাম, যে স্বর্গের দ্বারে এসে শুনছেন তিনি বলছে, ভেবেছেন জিনিসপত্র তো নিয়ে যাবেন না, দু বস্তা ভর্তি করে ডলার নিয়ে চলেছেন তিনি। দ্বার দ্বারপাল বলছেন যে ট্রাভেল লাইট,
হালকা হও। তো বলছে আমি তো হালকাই এসেছি, শুধুমাত্র এতে এটা নিয়ে এসেছি। তখন ওকে যে ডাস্টবিনের দিকে দেখাচ্ছেন, দেখছেন রাশি রাশি ডলার ভর্তি ব্যাগ ভরে আছে, আর সেই ডলার ভর্তি ব্যাগ সে কিছুতেই আর সেই সেটা ইয়ে করেনি, এটা নিয়ে যাওয়া যাবে না। যে কষ্ট করে সারা জীবন যেটা ভোগ করেছেন, এতটুকু ভালো কাজে যাননি, ভালো তীর্থে যাননি, চ্যারিটি করেননি, কিছুই করেননি, এমনকি নিজেও ভালো করে খাননি পড়েননি, সেই ডলার ফেলে দিয়ে এক অনির্দেশ্য জগতের দিকে যাত্রা করতে হচ্ছে। আমরা কেউ জানি না আমাদের কি হবে। ভূতেশ আনন্দজি শুয়ে আছেন, মহারাজকে বলেছি মহারাজ একটু মাথা তুলুন, প্রণাম করবো। মহারাজ বলছেন তুমি অমনি করো। তা আমাদের তো পুরনো সংস্কার, বললাম না মহারাজ একটু মাথাটা তুলুন। সাহিত্য অবস্থায় মানুষকে কেউ প্রণাম করে, মহারাজ একটু মাথা তুললেন, তারপর মিষ্টি করে আমাকে বলছেন জানো তো আমাদের তো শ্রাদ্ধ, শ্রাদ্ধ সন্ন্যাসের আগের দিন শ্রাদ্ধ হয়েছে, শ্রাদ্ধ হয়ে গেছে মানে আমি মৃত। এখন আমার একটা ডেড বডি, আমি শুধু ক্যারি করে নিয়ে যাচ্ছি, এরপরে যখন ভেতরের আত্মা বেরিয়ে যাবে এটা এতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন সে মানে খারাপ জায়গাতেই পড়ুক আর ভালো জায়গাতে পড়ুক, আমার আত্মার স মানে সু অবস্থায় যাবে। এটা এই শরীরটাকে নিয়ে কিছু ভাববেন, এটা জাস্ট তোমার একটা কেরিয়ার। যেমন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলে অ্যাম্পিউলটাকে আমরা রাখি, ওষুধ খাওয়ার পর কি স্ট্রিপটাকে রেখে দিই, যেমন ছুঁড়ে ফেলে দিই মায়া দয়া করি। তবু আগেকার দিনে যখন এই স্ক্র্যাবার হয়নি তখন তবু দেখতাম ওই দিয়ে বাসন টাসন মাজা হচ্ছে, কিন্তু এখন সেটুকুও কাজে লাগে না, ছুঁড়ে ফেলে দিই আমরা। হ্যাঁ, সেই এত ভালো ভালো সব স্ক্র্যাবার এসে গেছে, আমরা এমনিতেই ঘষছি আবার ওই জিনিসগুলো দিয়েও ঘষি। সেই কারণে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, বারবার বোঝাতে হবে প্রতিটা দিন শেষ হয়ে গেছে। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে কার সকালে দেখা হবে কিনা। এই আমাদের আজকে একজন সাধু শরীর চলে গেছে বেলুড় মঠে, সকালবেলা ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্ট করে সব কাজ টাজ করেছেন, স্নান করতে গেছেন, ছেলেটা খাবার আনতে গেছে, ফিরে এসে দেখছেন বাথরুমের মধ্যে তিনি পড়ে আছেন, শরীরটা আর নেই, ম্যাসিভ হার্ট অ্যাটাক করে চলে গেছেন। খুব কষ্ট হচ্ছিল, কারণ আমরা অনেকদিন একসঙ্গে হেডকোয়ার্টার্সে কাজ করেছি। তার চেয়েও বড়ো কথা, ওদের পরিবারের সঙ্গে স্বামী বিজ্ঞানানন্দজি মাঝে একটা খুব সুসম্পর্ক ছিল। বিজ্ঞানানন্দজি ওদের বাড়িতে এসছেন বহুবার, এলাহাবাদের বাড়িতে, ওর বাবা মাকে মন্ত্র দীক্ষায় দীক্ষিত করেছেন। অনেক বয়স হয়েছে সাধুটিরই, বয়স 77 বছর, অতএব তার বাবা মার বয়স কত তখনকার দিনে। বিজ্ঞান মহারাজের কৃপাধন্য সেই মানুষজন, উনি বিজ্ঞান মহারাজকে দেখেননি কিন্তু ওনার বাবা মা সবাই, এবং উনি মাঝে মাঝেই সে বিজ্ঞান মাঝের কথা বলতেন, বিজ্ঞান মাঝে যেসব স্মৃতি ওর বাবা মার কাছ থেকে ওটা উনি শুনেছেন। তো দেখুন এই যে মুহূর্তের মধ্যে চলে গেলেন, এতটুকু সময় দেয় না, এতটুকু সময় দেয় না। আমাদের ইয়েতে কাজ করার সুযোগ হয়েছিল মেডিকেল কলেজে, রোজ মৃত্যু দেখতাম, রোজ মৃত্যু দেখতাম, এবং ওই মৃত্যু দেখতে 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 মৃত্যুর সঙ্গে কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। একদিন গিয়ে দেখলাম সবাই ডাক্তারেরা চেষ্টা করছেন, একটি রোগী 4-5 রকমের বিষ খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করছে, ভীষণ ভেতরে ভীষণ জ্বালা হচ্ছে, হাত পা ভালো করে বেঁধে রাখা হয়েছে কিন্তু তার সে এত জোর সেই সব ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। পরের দিন যখন গিয়ে পৌঁছলাম তিনি বেঁচে গেছেন কিন্তু সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন, তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। তখন মনে হচ্ছে এই জীবনের কী মানে আছে, এই জীবনের তো কোনো মানে নেই। আবার এরকম লোকও দেখেছি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, পরের দিন সকালে গিয়ে খুঁজছি তাকে, পরের দিন রাত্রি গিয়ে তাকে খুঁজছি, শুনছি আমি 5টার সময় বেরিয়েছি, 7টার সময় তিনি মারা গেছেন, তাকে নিয়ে চলে গেছে ওই বেডে আবার আরেকজন মৃত্যু পথযাত্রী, তিনি জীবনের সঙ্গে সংগ্রাম করছেন। এটা আমরা নিত্য দেখি। আমাদের যা বয়স হয়েছে, আমরা কেউ কেউ আমাদের বাবা মা দুজনের মৃত্যু দেখেছি, কেউ কেউ কোনো একজনের মৃত্যু দেখেছি, কিন্তু খুব প্রিয়জনের মৃত্যু দেখিনি, এরকমটা হয় না। প্রিয়জনের চলে যাওয়াতে কী বেদনা সেটা আমরা জানি, কিন্তু তথাপি মৃত্যু নিয়ে আমাদের কোনো রকম, নিজেদের মৃত্যু নিয়ে আমাদের কোনো রকম ভাবনা চিন্তা নেই। শুনেছ তো ঠাকুর দক্ষিণেশ্বরে কীরকম করে কাঁদতেন, মার একটা দিন কেটে গেল, এখনো দেখা দিলিনি, তার জন্য ব্যাকুল হও, কি ছাড় সংসার কেবল দুঃখের আগার। এখানে তো কেঁদে কেঁদে দিন কাটলো, সেখানেও কি কেঁদে কেঁদে দিন কাটলো, এখানে কেঁদে কেঁদে দিন কাটলো মানে এই হলো না তাই হলো না, পাশের বাড়িতে চিমনি লাগানো রান্নাঘর হয়েছে, আমার চিমনি লাগানো রান্নাঘর হয়নি, পাশের বাড়িতে কর্তা কি সুন্দর কেন্দ্রীয় সরকার অনুযায়ী বর্ধিত হারে ডিএ পেয়েছেন, আমি রাজ্য সরকারের কর্মী আমি পাইনি, কেঁদে কেঁদেই গেল, কেঁদে কেঁদেই গেল। প্রকাশ্যে বলছেন যে ঘেউ ঘেউ করবেন না, আমরা এত সব শুনি তবু আমরা সেই ঘেউ ঘেউ করে যাচ্ছি।
আমাদের ঘেউ ঘেউ করার স্বভাবটা বদলাচ্ছে না। আমরা কিন্তু জানি না নিজেকে কি করে ভালো করতে হয়, নিজেকে কি করে বিকশিত করতে হয়, এই ভাবটাই আমাদের ভেতরে কিছুতেই আসছে না। বলছেন, ঠাকুরের আশ্রয় যখন এসে পড়েছ তখন তার কৃপা নিশ্চয় পেয়েছ জানবে, তার কৃপার সদ্ব্যবহার করো। কৃপাময়ের কৃপা পেয়ে যদি ধারণা করতে না পারো, আনন্দ না পাও, জীবন মরণের রহস্য ভেদ করে তার নিত্যসঙ্গী হতে না পারো, তাহলে তোমার মতো হতভাগ্য এই জগতে আর কি আছে? এ যুগের মানুষ তোমরা, যুগের হাওয়া গায়ে লেগেছে, তার অ্যাডভান্টেজ বা সুযোগ নিতে ছেড়ো না। এত সোজা ও সহজভাবে রাস্তার খবর কোনো যুগে কেউ বলেনি। এই অপরচুনিটি সুবিধা যদি হেলায় হারাও তবে অনেক কাল ভুগতে হবে। ঠাকুর এলেন, ঠাকুর এসে খুব সহজ করে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন কেমন করে সাধন ভজন করতে হয়। দুরকমের সাধন দেখিয়ে দিলেন, গুরু ছাড়া সাধন, গুরু সহ সাধন। গুরু ছাড়া সাধন করতে গেলে কী ধরনের আকুলতা আছে সেটাও দেখিয়ে দিলেন। আমাদের সবার হয়তো গুরুকরণ নাও হতে পারে, কিন্তু যদি আমাদের সেই আকুলতা থাকে, তাকে জানবার যদি ইচ্ছা থাকে, অবশ্যই অভীষ্ট বস্তু প্রাপ্ত হবে, এই বোধটা তিনি আমাদের ভেতরে জাগিয়ে দিলেন। আবার গুরু সহ সাধন করলে কী নিষ্ঠা এবং গুরুভক্তির প্রকাশ দেখাতে হয়, এবং অন্তিমে অবশ্যই আমরা সেই প্রার্থিত বস্তুর অধিকারী হতে পারি, সেটাও তিনি দেখিয়ে দিলেন। তাই বলছেন, এই যুগে এসেছে, এই যুগে অবতার পুরুষ এসেছে, তিনি দেখিয়ে দিয়ে গেছেন কত সহজে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। এত কিছু দেখার পরেও যদি আমরা এই জীবনটাকে অন্যরকমভাবে যাপন করি, তাহলে কিন্তু আমাদের মতো দুর্ভাগা আর কেউ কখনো হবে না। যুগের হাওয়ায় পাল তুলে দিয়ে হু হু করে এগিয়ে যাও। তিনি অপেক্ষা করছেন, পাল তুলে ধরলেই নৌকা ঠিকানায় পৌঁছে যাবে। পাল তোলো, পাল তোলো, শক্তি তোমাদের যথেষ্ট রয়েছে, নিজের উপর বিশ্বাস রাখো। তাঁর নাম শুনেছি, তার নাম করেছি, আমাতে ভয় দুর্বলতা থাকতে পারে না। তার কৃপায় আমি তাকে লাভ করবই এ জীবনে, পিছন ফিরে তাকিও না, এগিয়ে যাও। তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবে, মনুষ্য জন্ম সার্থক হবে, অপার আনন্দের অধিকারী হবে। সেই কাঠুরিয়া কাঠ কাটছিল, ব্রহ্মচারী মহারাজের সঙ্গে তার দেখা হলো। কাঠুরিয়াকে তিনি বললেন এগিয়ে যাও। সে এগিয়ে গিয়ে চন্দনের বন দেখলো, সে চন্দন কাঠ কেটে বিক্রি করে আন্ডিল হয়ে ঘরেতে বসে আছে। তার একদিন মনে হলো ব্রহ্মচারী তো থেমে থাকতে বলেনি, তাহলে এগিয়ে যেতে বলেছে। তারপরে যেখান থেকে চন্দনের বন পেয়েছিল, তারপরে এগিয়ে যেতে তামার খনি পেল, বিস্তর তামার তুলে বিক্রি করে অর্থশালী হলেন। তারপরে তার কিছুদিন বাদে মনে হলো আমাকে তো থেমে থাকতে বলেনি, এইভাবে রূপোর খনি, সোনার খনি, তারপরে প্রচুর ধনরত্ন মণিগাদি পাওয়া গেল। এই যত আমরা এগিয়ে যেতে থাকবো সাধন জীবনে, যত আমাদের নিজেদের অগ্রসর হতে থাকবে, ততই আমরা অনুভব করব সেই অনন্তের অধিকারী, সেই অনন্ত সম্পদকে আমি নিজের ভেতরে আত্মস্থ করতে পারছি। ভগবানের সুযোগ আমাদের দিয়েছেন, কি সুন্দর কথাটা, ভগবানের নিত্য সঙ্গী হওয়া, আমি তার বন্ধু হতে পারবো। তার বন্ধু হওয়ার ভিতরে কত আমাদের যোগ্যতা আছে, এই সেই যোগ্য তিনি আমাকে করে তুলেছেন, আমাকে তার পাশে বসার তিনি সুযোগ দিয়েছেন। আমি পাশে বসেও যদি জগতের কথা চিন্তা করতে থাকি, অন্যের কথা চিন্তা করতে থাকি, তাহলে হায় হায়টা যেন আমাদের সার হবে। তার কাছে প্রার্থনা, আজকে আমরা এইখানেই থামবো, সেই কারণে আমরা প্রার্থনা করব তার কাছে, আমাদের মনের এই ভয় এই সমস্ত কিছু দূরীভূত হয়, আমাদের ভগবান কৃপা করেছেন, এই সেই কৃপার বোধটা আমাদের যেন থাকে। আমাদের দ্বারা অনন্ত শক্তি আমাদের ভেতরে আছে, সেই অনন্ত শক্তির অধিকারী হয়ে সাধারণ মানুষের ভেতরে তো যেন আমরা আচরণ না করি, আমরা যেন নিজেদের বিকশিত করবার মতো যোগ্য হয়ে উঠতে পারি, এবং বিকশিত করে একটা উন্নততর জীবনযাপন করে অন্যের কাছে উদাহরণ হয়ে থাকতে পারি। পূজনীয় আত্মস্থানন্দী যখন অল্প বয়সী ছেলেদের দীক্ষা দিতেন, বলতেন সাধন কি, ভজন কি, সাধন পথ কি, সব জেনে গেলে এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ তোমাকে দেখে বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করার অর্থ হচ্ছে এই, রামকৃষ্ণ বিবেকানন্দকে ভাবটিকে আত্মস্থ করতে করতে এমন হয়ে যাওয়া রামকৃষ্ণ বিবেকানন্দ সারদাময় একটা জীবন, শ্রী সারদাময় একটা জীবন যাপন করতে পারি, আমাদের এই জীবনের যেন অধিকারী হতে পারি। শ্রী ভগবান আমাদের সেই জীবনের অধিকারী করুন, এই প্রার্থনা তার পাদপদ্মে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
শ্রী ভগবানের যদি কৃপা হয় তাহলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে 18 ডিসেম্বর আবার দেখা হবে। আজই পর্যন্ত।